শুরুর চেয়ে এখন অনেক বেশি সেনা হারাচ্ছে ইউক্রেন, স্বীকার দেশটির এমপির। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের লজ্জিত হওয়া উচিত, দাবি হাসান নাসরুল্লাহর। এরদোয়ানের আপত্তিতে ফিনল্যান্ড সুইডেনের ন্যাটো ঢোকা অনিশ্চিত। সেনা কর্মকর্তাদের ফোন নম্বর ব্লক করে রেখেছেন ইমরান খান। সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার অচল অবস্থার তালা খুলছে। মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করল যোগী সরকার। সবশেষে জানবেন ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুর চেয়ে এখন অনেক বেশি সেনা হারাচ্ছে ইউক্রেন। যুদ্ধ শুরুর সময়ের চেয়ে বর্তমান অবস্থা আরও গুরুতর জানিয়ে ইউক্রেনের একজন আইন প্রণেতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে শুক্রবার সাংবাদিকদের রণাঙ্গনের পরিস্থিতি এখন নরকতুল্য বলে জানান ওলেকসান্ড্রা উস্তিনোভা নামের ওই আইন প্রণেতা। যুদ্ধ শুরু হওয়ার সময়ের তুলনায় এখন আমরা আরও বেশি সেনা হারাচ্ছি, বলেন তিনি। ইউক্রেনের সুশীল সমাজের একজন অগ্রগণ্য ব্যক্তি ডারিয়া কালোনিয়াক ব্যাখ্যা করেন, আমরা সোভিয়েত আমলের অস্ত্র শস্ত্র দিয়ে এই যুদ্ধে জিততে পারবো না, কারণ প্রথমত রাশিয়ার কাছে অনেক বেশি সোভিয়েত অস্ত্র রয়েছে, দ্বিতীয়ত এইসব অস্ত্রের গোলাবারুদ সংগ্রহ করার কোনো উপায় আমাদের কাছে নেই, এবং তৃতীয়ত রাশিয়ার জনসংখ্যা এবং সৈন্য সংখ্যা দুটিই অনেক বেশি। উস্তিনোভা বলেন, ইউক্রেন এখন আর সোভিয়েত যুগের মিগ যুদ্ধবিমানে আগ্রহী নয়, কারণ যুদ্ধ এখন বদলে গেছে। তার বদলে রাশিয়াকে যথোপযুক্ত জবাব দিতে ইউক্রেনের মাল্টিপল রকেট সিস্টেম বা MLRS, প্যালাডিন সেলফ প্রোপেল হাউজার ও F-16 মতো যুদ্ধবিমান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। উস্তিনোভা এই সময় ইউক্রেনের পাইলটদের এ ধরনের যুদ্ধবিমানে প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান। ডারিয়া কালোনিয়াক জানান, তিনি সম্প্রতি কিয়েভে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করছেন। তিনি বলেন, ইউক্রেনের এখন যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট রয়েছেন যারা প্রশিক্ষণের জন্য ইচ্ছুক ও প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে ভারী অস্ত্র শস্ত্র পাঠাতে শুরু করলেও এখনও MLRS বা যুদ্ধবিমান সরবরাহ করেনি। উস্তিনোভা ও কালোনিয়াক মনে করেন, ইউক্রেনকে এইসব অস্ত্র না পাঠানোর ক্ষেত্রে এখনও রাজনৈতিক সদিচ্ছার অভাব ও মস্কোকে খেপিয়ে তোলার ভয় দুটোই রয়েছে। ইউক্রেনীয় এমপির এই সরল স্বীকারোক্তিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের লজ্জিত হওয়া উচিত। ইহুদিবাদী সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলের নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলো লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি শুক্রবার লেবাননের একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণ যে নির্যাতিত এবং ইহুদিবাদী ইসরায়েল যে দাগী অপরাধী, এই হত্যাকাণ্ডের ঘটনায় তা আরেকবার প্রমাণিত হয়েছে। গত 11 মে সকালে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের আগ্রাসনের খবর প্রচার করতে গিয়ে ইহুদিবাদী সেনাদের গুলিতে নিহত হন কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে। তিনি বলেন, আবু আকলের শাহাদতের ঘটনায় প্রমাণিত হয়েছে ফিলিস্তিনি থেকে লেবানন ও মিশর পর্যন্ত ইসরায়েলি শত্রুদের পাশবিকতা, শত্রুতা ও গণহত্যা সমান তালে চলছে। হিজবুল্লাহ নেতা বলেন, যেসব আরব ও মুসলিম দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এই ঘটনায় তাদের লজ্জা পাওয়া উচিত। তিনি বলেন, ইহুদিবাদীদের পাশবিকতার কোনো সীমারেখা নেই এবং এই জঘন্য শত্রুদের এখনই প্রতিহত করতে না পারলে তার সঙ্গে সম্পর্ক স্থাপনকারীরাও একদিন ইহুদিবাদীদের হাতেই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দর্শক, আপনারা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর বক্তব্যের সাথে একমত কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরদোয়ানের আপত্তিতে ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোয় ঢোকা অনিশ্চিত। ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোয় যোগদানের খবরে আপত্তি জানিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নর্ডিক দেশ দুটিকে পশ্চিমা সামরিক জোটে অন্তর্ভুক্ত করায় তাদের ইতিবাচক মতামত নেই। এর ফলে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোয় যোগদান অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ জোটে ঢুকতে হলে এর 30 সদস্যরই সম্মতির প্রয়োজন হবে।
তুরস্ক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে উত্তর ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে সুইডেন, কুর্দি সংগঠন এবং 2016 সালে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত অভিযুক্ত ফেতুল্লাহ গুলেনকে পৃষ্ঠপোষকতা করছে। এদিকে 1952 সালে গ্রিসের ন্যাটোয় অন্তর্ভুক্তিতে তুরস্কের সাবেক শাসকদের সম্মতি দেওয়া ভুল ছিল বলে মন্তব্য করেন এরদোয়ান। গত 24 ফেব্রুয়ারি রুশ আক্রমণ শুরুর পর থেকে প্রতিবেশী ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোয় যোগ দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে। উভয় দেশই যত দ্রুত সম্ভব পশ্চিমা এই সামরিক জোটের সদস্য হতে চায়। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গও জানিয়েছেন তারা দুহাত খুলে নর্ডিক দেশ দুটিকে স্বাগত জানাতে প্রস্তুত। তবে ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কই প্রথম এই বিষয়ে আপত্তি জানালো। শুক্রবার এরদোয়ানের মন্তব্যের পর সুইডেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন শনিবার ন্যাটোর অনানুষ্ঠানিক বৈঠকে বার্লিনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের কথা হবে বলে আশা করছেন। নিয়ম অনুসারে কোনো দেশ ন্যাটো সদস্য হতে আবেদনের সিদ্ধান্ত নেওয়ার পর 30 সদস্যের এই জোট থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। তবে তার জন্য প্রত্যেক সদস্যের সম্মতির প্রয়োজন হয়। এরপর শুরু হয় সদস্য পদের জন্য সমঝোতা। তুরস্ক বা অন্য কোনো সদস্য আপত্তি না জানালে ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোয় যোগদানের চূড়ান্ত অনুমোদন হতে পারে আগামী জুনে অনুষ্ঠিতব্য মাদ্রিদ সম্মেলনে। তবে কোনো সদস্য আপত্তি করলে বা সমঝোতা না হলে নর্ডিকদের স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে। সেনা কর্মকর্তাদের ফোন নম্বর ব্লক করে রেখেছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন দেশটির সেনা কর্মকর্তারা তার সঙ্গে এখনও যোগাযোগের চেষ্টা করছেন, তবে সেসব কর্মকর্তার ফোন নম্বর ব্লক করে রেখেছেন তিনি। ইমরান খান বলছেন পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি কারোর সঙ্গে কথা বলবেন না। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই নেতা। এ সময় ইমরান খান ষড়যন্ত্রের সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন তারা কি পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন। তিনি বলেন এই লোকগুলোকে ক্ষমতায় রাখার চেয়ে দেশের উপর পারমাণবিক বোমা ফেলাই ভালো। সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে দাবি করেছে সিওল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে পরিকল্পিত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর আগে উত্তর কোরিয়া সতর্ক সংকেত হিসাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। গত বৃহস্পতিবার নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে তিনটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ওই কর্মকর্তা উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু পরীক্ষার তারিখ জানাতে ব্যর্থ হয়েছেন এবং কোন সূত্রে এই খবর পেয়েছেন তাও জানাতে অপারগতা প্রকাশ করেন। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে তার ক্ষমতার মেয়াদে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন। অর্থনৈতিক সংকট মোকাবেলায় শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর দিয়েছে। বৃহস্পতিবার টালমাটাল পরিস্থিতির মধ্যে 26তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্রমসিংহে। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা বিক্রমসিংহে এর আগে 5 দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিক্রমসিংহে প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর কলম্বোতে ভারতের হাইকমিশনের এক টুইটে বলা হয় শ্রীলঙ্কার জনগণের প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার অসল অবস্থার তালা খুলছে। 2 অসল অবস্থা থাকার পর 2015 সালের পরমাণু চুক্তিতে ইরানকে ফেরানোর আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন আলোচনার ইউরোপ বিষয়ক সমন্বয়কের তেহরান সফরের মাধ্যমে এই পরিস্থিতির অবসান হতে যাচ্ছে। জোসেফ বোরেল বলেন ইরান সফর শেষে সমন্বয়ক এনরিক মোরা ইউরোপে পৌঁছেছেন। ইরানের জবাব বেশ ইতিবাচক ছিল মন্তব্য করে তিনি বলেন এইসব বিষয় রাতারাতি সমাধান করা সম্ভব না। এ সময় তিনি বলেন আলোচনা স্থগিত ছিল, এখন সেটা আবার শুরু হতে পারে। এর মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে বিদেশি সন্ত্রাসীদের সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে গত মার্চ থেকে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনা থেমে আছে। মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করল যোগী সরকার। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটির সমস্ত মাদ্রাসায় দেশটির জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল যোগী আদিত্যনাথের সরকার। সেক্ষেত্রে ক্লাস শুরুর আগে শিক্ষক ও শিক্ষার্থী সকলেই জয় গণ মন অধিনায়ক জয় হে এই জাতীয় সঙ্গীত গাইতে হবে। এক সরকারি নির্দেশিকা এই কথা জানিয়েছেন উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সেখানে সরকার স্বীকৃত সহায়তাপ্রাপ্ত, সরকারি সহায়তাপ্রাপ্ত নয় এমন সব ধরনের মাদ্রাসাগুলিকেই
এই নির্দেশিকা বাধ্যতামূলকভাবে পালন করতে বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার এস এন পাণ্ডের স্বাক্ষরিত এই সম্পর্কিত একটি নির্দেশিকা গত 9 মে রাজ্যটির সব জেলার সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে গত 24 মার্চ বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন শিক্ষাবর্ষে সমস্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক এবং পুরুষ ও নারী শিক্ষার্থী সকলকে একসাথে ক্লাস শুরুর আগে প্রেয়ার করার সময় তাদের জাতীয় সঙ্গীত গাইতে হবে। ওই নির্দেশিকায় আরও জানানো হয়, রমজান মাসের কারণে 30 মার্চ থেকে 11 মে পর্যন্ত মাদ্রাসাগুলিতে ছুটি ঘোষণা ছিল, ফলে 12 মে বৃহস্পতিবার থেকে নিয়মিতভাবে ক্লাস শুরু হয়। আর সেই কারণেই ওই দিন থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সেক্ষেত্রে ক্লাস শুরুর আগেই মাদ্রাসাগুলিতে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তা সুনিশ্চিত করতে জেলা সংখ্যালঘু উন্নয়ন কর্মকর্তাদের দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। কংগ্রেসে $4,000 কোটি খরচ পাস না হলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পেন্টাগন। পেন্টাগন মুখপাত্র জন কির্বি শুক্রবার বলেন, 19 মের পর আমরা সাহায্য পাঠানোর সক্ষমতা হারাবো, এরপর থেকে বিচ্ছিন্নতাভাবে সাহায্য পাঠানো কষ্টসাধ্য হয়ে পড়বে। তিনি আরও বলেন, কিয়েভে 20 মের আগ পর্যন্ত হঠাৎ মার্কিন অস্ত্রের সরবরাহ বন্ধ হবে না। এর আগে যুক্তরাষ্ট্রের $10 কোটি যে বাজেট ছিল সেখান থেকেই 20 মে পর্যন্ত ইউক্রেনে সাহায্য পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র। তবে কির্বি এও জানান, নতুন তহবিল পাশ না হওয়ায় আসন্ন দিনগুলোতে সাহায্য পাঠানো বন্ধও থাকতে পারে। মঙ্গলবার ওয়াশিংটনের আইনসভায় ইউক্রেনকে $39,800 কোটি তহবিলের ব্যাপারে সম্মতি এলেও সিনেট বৃহস্পতিবার তা দ্রুততার সঙ্গে পাশ করানো যায়নি। কির্বি আরও বলেন, আমরা দ্রুত ইউক্রেনীয়দের হাতে সাহায্য পৌঁছে দিচ্ছি, প্রায় প্রতিদিনই নতুন জিনিসপত্র ইউক্রেনে পৌঁছাচ্ছে, আমরা চেষ্টা করছি এই গতিটা যতদিন পারা যায় ধরে রাখতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে চরম কিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।